ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়েছে কাঁচা বাজারে, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কাঁচা বাজারে ঊর্ধ্বগতি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আর কোন কোন পণ্যগুলোর দাম বেশি বেড়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? যুথি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে, যেখানে কাঁচা বাজারের সব থেকে পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে থাকে। এখানে আজকে সকাল থেকে আমরা এই বাজারে এসে দেখছি দানার যে চার দিনের যে টানা বৃষ্টিপাত, তার প্রভাব কিন্তু পড়েছে, কারণ ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে এবং যার ফলে কিন্তু আজকে এই সকল পণ্যের দাম কিন্তু স্বাভাবিকের থেকে অনেক বেশি। এখানে ক্রেতা অধিকার নিয়ে কথা বলে থাকেন, আবার একই সাথে তিনি জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক। কি বলছেন আপনি বাজারে এসে কি দেখছেন? বাজারে গত কয়েকদিনের বৃষ্টিপাতের যে প্রভাব, তার প্রভাব বাজারে পড়েছে। ইতিমধ্যে রবি শস্য তো যে শীতকালীন যে সবজিগুলো এখন পাওয়ার কথা সেগুলোর দাম অনেক বেশি, এবং এর মধ্যে কৃষকরা যারা ধান উৎপাদন করছিল আগামী এর জন্য আমনের জন্য, তাদেরও মাঠটা ডুবে গেছে। এমনি ছাতকিরা জলবদ্ধতা এরিয়া, জলবদ্ধতার কারণে মাঠ বড় ছিল, তার উপরে যে টাকাটুকু দিয়ে কৃষকরা উৎপাদন করত সেই জায়গাটা প্লাবিত হয়ে মরে যাওয়া, ডুবে যাওয়ার কারণে ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ফলে বাজারে আজকে এসে কোনো বাজার তরি তরকারি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। কি অবস্থা, কি দেখছেন বাজারে এসে? বাজারে তো দেখছি ভয়াবহ অবস্থা। অর্থাৎ যদি বলি যে ঘূর্ণিঝড় দানার প্রভাবে যে চার দিন টানা বৃষ্টিপাত হয়েছে সাতক্ষীরায় প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কম, বা যে ফসলি জমির ক্ষতি হওয়ার কারণে বা ফসলের গাছগুলো মারা যাওয়ার কারণে এখানে কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণ দামে প্রতি কেজি তরকারি, কাঁচা তরকারি বিক্রি হচ্ছে। এছাড়া এই বৃষ্টিপাতের কারণে বীজতলাগুলো বা আপনার শীতকালীন যে আগাম সবজিগুলো চাষ করা হয় সে তার মাঠগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি শুনছিলাম জ্যোতি যে শীতকালীন সবজিতে যে ক্ষতিটি হয়েছে একই সাথে কিন্তু বীজতলাতেও ক্ষতি হচ্ছে, যার ফলে এর কিন্তু প্রভাব পড়বে আগামী দিনে আরও বেশি। এই ছিল সাতক্ষীরার কাঁচা বাজারের যে ভয়াবহ অবস্থা তার সর্বশেষ।